দেশ স্বৈরাচার থেকে স্বাধীন হলেও চারদিকে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন চক্রান্তের মধ্য দিয়ে কেউ যেন দলকে বিপথে নিয়ে যেতে না পারে সেজন্য ঐক্য অটুট রাখা এখন গুরুত্বপূর্ণ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে বিএনপির স্মরণসভায় তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার সরকার প্রতিষ্ঠা আরো জানাচ্ছেন মাহবুব সৈকত ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং গেল ষোলো বছরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী এবং আহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী দলের আয়োজনে অশ্রুসিক্ত নয়নে প্রিয়জনকে স্মরণ করেন স্বজনরা আমার প্রতি মৃত্যু নিশ্চিত করে গেল সাজোয়া জানে আরো কিছুক্ষণ বেঁচে থাকলে ওদের কি ক্ষতি আমিও চাই যে আমার ভাইকে যে হত্যা করে মেরেছে আমি তাদের বিচার চাই ষড়যন্ত্র এখনো থেমে নেই মন্তব্য করে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব একটাই শুধু মাত্র সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো তাদের চক্রান্তে পা না দেওয়া আহত এবং শহীদ পরিবারের সম্মান ও পুনর্বাসনের দাবি জানান সংহতি জানাতে আসা রাজনৈতিক দলের নেতারা যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে প্রাণ দিয়েছে একটা আবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে তাদের সবাইকে আপনারা রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন আগামীতে ভোটের মাধ্যমে যারাই দেশ পরিচালনার সুযোগ পাবে তাদেরকে দেশের সেবক হওয়ার পরামর্শ ছিল বক্তাদের মুখে সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে সেইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে বৈরী আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেন এই আয়োজনে মাহবুব সৈকত মাইটিভি ঢাকা একতরফা ডামি নির্বাচন করে নির্বাচন কমিশন গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার তিনি বলেন দেশের স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব তবে আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠা হিসাবে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধানের স্বাধীন এবং তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে বিচারবোধীদেরকে যেভাবে ওই যে চাকরিচ্যুত করা যায় তাদেরকে সেই রকম ক্ষমতা দেওয়া সেই রকম চাকরিচ্যুত করার বিধান করা হয়েছে কিন্তু তারা আমার মতে তারা আমাদের সংবিধান লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে একতরফা নির্বাচন আমি আর ডামির নির্বাচন তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাঠ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শাকওয়াত হোসেন বলেন বিগত সরকার পুলিশকে দানবে রূপান্তরিত করেছিল পুলিশকে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল দেওয়ার বিষয়ে তদন্ত করার কথা বলেছিলেন কিন্তু তা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে জানাত তিনি আমি মনে করি যে ইলেকশনের জন্য देयर हैज টু बी আ কাইন্ড অফ নিউট্রাল गवर्नमेंट সেটা আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা पॉलिटिकल পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না না হলে আমার অভিজ্ঞতা পাঁচ বছরের এবং আরো পাঁচ বছর ধর স্টাডি হায়ার স্টাডি বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো বিকে তিনটার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে আগামীকাল ডোনাল্ড লো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রতিনিধিদের সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে কথা রয়েছে। এর আগে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থ যোগানে জোর দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন দু হাজার মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনগুলোর উপর আলোচনার সভায় তিনি এই কথা জানান অর্থ উপদেষ্টা বলেন সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন তাই সরকারি অর্থের অপচয় কমাতে হবে একই সাথে কর কর্মকর্তাদের ভারতে অর্থ উপদেষ্টা বলেন করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয় করদাতাদের প্রতি ন্যায় বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা আমরা চাই না ডিপেন্ডেন্ট হতে বাইরে থেকে টাকা আসা আনার অনেক লোক আছে অনেক লোক আছে আবার সে টাকাটা প্রজেক্টটা আনার জন্য কিন্তু বহু লোক সেখানে যদি অর্থ দরকার হয় হয়তো বাইরে থেকে যদি অর্থ আনতে আমরা আর করের বিষয়টা প্রত্যক্ষ করে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটভি কম পরোক্ষ করটা বেশি কয়েকদিনের টানা বিক্ষোভের পর আজ সারাদেশে তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে সকালের বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন গার্মেন্টস শ্রমিকরা পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম শিল্প পুলিশ জানায় অল্প সংখ্যক কারখানা ছাড়া প্রায় সব প্রতিষ্ঠান খুলেছে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই তবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তেরোটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ছত্রিশটি কারখানা অনেক ফ্যাক্টরিতে শ্রমিক এসেছে অনেক ফ্যাক্টরি খুলে দিয়েছে এর মধ্যে আগে যেই ফ্যাক্টরি বন্ধ ছিল একশো তেত্রিশটা এবং ছিয়াশিটা ছিয়াশিটার মধ্যে এখন ছত্রিশটা বন্ধ আছে তেরোর এক ধারায় আর একশো তেত্রিশটার মধ্যে তেরোটা শুধু বন্ধ আছে আর বাকি সব ফ্যাক্টরি খুলে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন শ্রমিকদের নাম করে বহিরাগত যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে দুপুরে তৈরি পোশাক কারখানাগুলোর পথ নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশের শিল্প কারখানা নিয়ে ষড়যন্ত্র করছে ভারতের কিছু মিডিয়া আর শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ

এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন আগামীকাল চাকরি চলার জন্য কথা হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে যেই যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব আমরা বিশেষ ব্যবস্থা নিব বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপ গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশজুড়ে চলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকালও কিছু কিছু স্থানে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অব্যাহত বৃষ্টিতে বন্যা দুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই এদিকে আগামী ষোলো সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে বলেও নিশ্চিত করেন আবহাবিদ আব্দুর রহমান আরও জানাচ্ছেন আমি নাহিরা একদিকে দমকা হাওয়া অন্যদিকে গুড়িগুড়ি বৃষ্টি সকাল থেকে রাজধানী জুড়ে এমন আবহাওয়া দৃশ্যমান যদিও সকালের শুরুতে রাজধানীতে দেখা মেলে ভারী বর্ষণের বৃষ্টির পরিমাণ এখন কমে আসলেও পুরোপুরি থামেনি নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ব্যবসা গরম থেকে মুক্তির স্বস্তি মিলেছে নগরবাসীর তবে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে অনেকটাই দুর্ভোগে সাধারণ মানুষ

নিম্নচাপটি অতিক্রম করলো সে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালে এর প্রভাবে গতকাল থেকে ঢাকা সহ অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়াবিদ বলেন গভীর স্থল ও নিম্নচাপ আকারে নিম্নচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে গেলে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ বর্তমানে যে স্থল গভীর নিম্নচাপটি আছে এর প্রভাবে যে বৃষ্টিপাতের ধারা সেই বৃষ্টিপাত আজ এবং আজ রাতে এবং আগামীকাল দিনে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে এর পরবর্তী থেকে অর্থাৎ আগামীকাল দুপুরের পর থেকে দেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে কিন্তু এর বর্তমান যে স্থল গভীর নিম্নচাপটি আছে এর প্রভাবে আজ এবং আজ রাতে বৃষ্টিপাতের ধারাটা থাকবে বিশেষ করে বৃষ্টিপাতের ধারা বেশি থাকবে দেশের দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমের অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো এদিকে কক্সবাজারে চব্বিশ ঘন্টায় পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ রেকর্ড বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নির্মাঞ্চল হোটেলে বন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজারো পর্যটক আমেনা হীরা মাই টিভি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফিম জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন এর আগে দুপুরে জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় গত এগারো সেপ্টেম্বর মোহাম্মদ রবিউল সানিনা নামের এক যুবক বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা চেষ্টা মামলা করেন মামলার চার নম্বর যাহার নামেও আসামি হলেন সাফি আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে তিন হাজার পাঁচশো একাশি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ উনত্রিশ হাজার নশো দুই টাকা নির্ধারণ করা হয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ উনত্রিশ হাজার নশ দুই টাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে সিপিআরডি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম ও বর্কতুল্লার নামে আরও দুইজন মারা গেছেন এই নিয়ে এই ঘটনায় মারা গেলেন জন শনিবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান ভোরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ মারা যায় এদের মধ্যে জাহাঙ্গীর আলমের শরীরের সত্তর শতাংশ ও বরকতুল্লার শরীরের ষাট শতাংশ ঘটত ছিল এই নিয়া হাসপাতালে সাত মধ্যে চার জনের মৃত্যু হয়েছে রাজবাড়ীতে দিন দিন বাড়ছে পানিবাহিত রোগী আক্রান্ত রোগীর সংখ্যা জেলা সদর হাসপাতালে প্রায় প্রতিদিনই 250 জনের বেশি রোগী আসছে আর এদের বেশিরভাগ রোগী পানিবাহিত নানা ধরনের রোগ নিয়ে তবে পর্যাপ্ত বেডের সংখ্যা ও চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এতে রোগীরা পড়ছেন নানা ধরনের বিমানবন্দরে প্রতিনিধি শেখ রিপোর্ট জানাচ্ছেন পাঁচটি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলা গঠিত বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই অঞ্চলে মানুষ বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত বেশি হয় দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব বর্তমানে জেলা সদর হাসপাতালে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রোগী এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পানিবাহিত রোগী চাপ বাড়ছে সমান তালে পানিবাহিত রোগের কারণে বাচ্চারা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চারা লো অসুস্থ জ্বর আসছে সেজন্য আসছে চলতি বছরের এই মাসে জেলায় শত শত চিকিৎসা নিয়েছে তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা হাসপাতালের আউটডোরও বারান্দায় দেয়া হচ্ছে চিকিৎসা হওয়া উচিত

রোগীদের সেবা প্রদানে দ্রুতই হাসপাতালের জনবল সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা রোগী ও সচেতন মহলের শামস্তাবি শাস মাই টিভি নিউজ ডেস্ক নানামুখী সমস্যার জেরে বিপাকে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার পাট চাষিরা ঘূর্ণিঝড় সহ বৈরী আবহাওয়ার কারণে পাটের ফলন কমেছে অন্যদিকে রপ্তানি কম ও দেশে কাঁচা পাটের চাহিদা কম থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা একই সঙ্গে উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা পাট চাষিরা ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষক কালকিনী ও ডাসার উপজেলার প্রতিনিধি মাহমদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম কিন্তু পাটের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গত কয়েক বছর থেকে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার পাট চাষিরা লোকসান গুনছেন এসব কারণে এবছর এলাকার অনেকেই পাট আবাদি করেননি আর যারা করেছেন তারাও ঘূর্ণিঝড়সহ বৈরি আবহাওয়ার কারণে পাটের ফলন অনেক কমেছে ফলে কাঙ্ক্ষিত দাম জাগ দেওয়ার স্থান সংকট ও বাজারে চাহিদা কম থাকায় উৎপাদন খরচ না উঠায় দিশে হারা পাট চাষিরা এক বিঘা জমিনে যেই পাট আমরা বুনি যে খরচা যায় যাই যায় তা আমাকে পোষায় না আগে পাঁচ বিঘা জমিনে চাষ করতাম এখন আমি এক বিঘাও করি না এবছর বন্যার কারণে দুই দেয়ার মন হইতে পারে আমাকে সরকারের থেকে কোনো বীজ আমাকে লেগে আসে নাই আমাকে অনেক টাকা খরচা গেছে এদিকে পাটজাত দ্রব্যের ব্যবহার কমে যাওয়া এবং পাটকল মালিকদের চাহিদা কম থাকায় এ ব্যবসা করে লোকসান গুনতে হচ্ছে ফলে পাট চাষির পাশাপাশি আরতদাররাও এ পেশায় আগ্রহ হারাচ্ছেন পাট বেচতে পাইছি এগারো হাজার সাতশো সাতশো টাকা আমার লাভ হয়েছে এই ছয় মাসে জ্বর বন্যায় পাট গেছে পাটটা যদি এত বেশি দাম দিতে সরকার তাহলে আমাকে পোষা যেতে পারে আমাকে খরচা বেশি হইতে হবে পাটের দাম কম দেখে চাষিরা চাষ করে না তবে উপজেলা কৃষি বিভাগ বলছে পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের পাটের ন্যায্য মূল্য দিতে হবে আর পাটের উৎপাদন বৃদ্ধি পেলে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সম্ভাবনা রয়েছে বাজারে যে পাটের যে মূল্য রয়েছে এই মূল্য থেকে যদি কৃষক আরেকটু একটু ভালো দাম পেত তবে কৃষক তার ক্ষয়ক্ষতি পুষিয়ে এ মুখ দেখত এবছর ডাসার উপজেলার তোষা জাতের পাঁচ হাজার হেক্টর ও মেস্তা জাতের এক হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে এতে পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই বেল পাট উৎপাদন হবে বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি বিভাগ কৃষকরা বর্তমানে পাটের সঠিক দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাই ফেলছে পাট চাষের আগ্রহী করতে হলে পাটের আরো দাম বৃদ্ধি করতে হবে তাহলে তারা পাট চাষে আগ্রহী হবে আতিকুর রহমান তিতাস মাইটিভি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ হতে যাচ্ছে কাজী সালাউদ্দিন অধ্যায় আগামী ছাব্বিশ অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানান বাফুফের সভাপতি বিকেলে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি কোনো ধরনের দ্বিধা না রাখতে আগে ভাগে এই সিদ্ধান্ত জানিয়েছেন কাজী সালাউদ্দিন এস এম রিপোর্টে বিস্তারিত মাসখানেক আগেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থানে ছিলেন চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন তবে সেখান থেকে আকস্মিক সরে আসলেন তিনি বাফুফে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন সালাউদ্দিন আমি চারটা মাপ্রদের সাথে ছিলাম আই কনসিডার মাইসেল টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না ষোলো বছর দায়িত্ব পালনে সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় কাটানোয় ধন্যবাদ জানান তিনি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না সম্প্রতি নেপালে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা যেতে বাংলাদেশ বিদায়বেলায় তাই খানিকটা তৃপ্ত দেশের কিংবদন্তী এই ফুটবলার লিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার টোয়েন্টি সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য ছাব্বিশে অক্টোবর বাফুফের নির্বাচন পেছানোর দাবি ছিল এ বিষয়ে ফিফার কাছে আবেদনও জানায় দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি তবে ফিরতি চিঠিতে ফিফা সাফ জানিয়ে দেয় নির্বাচন পেছানো যাবে না বিদায়বেলায় দেশের ফুটবল ও বাফুফের আরও উন্নতি হবে এমনটাই প্রত্যাশা কাজী সালাউদ্দিনের যে বাংলাদেশ সুদল ফেডিউশনের যারা আরও উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে 2008 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে প্রথম নির্বাচিত হন কাজী সালাউদ্দিন এরপর টানা চার মেয়াদে এই পদে ছিলেন সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বাফুফের সভাপতির পদ থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি ওঠে এস এম আরিফ ভি ঢাকা টেস্টে একটা দুইটা জয়ের থেকে পরাশক্তি হিসেবে গড়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ শক্তিশালী ভারতের বিপক্ষে টাইগাররা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই প্রত্যাশা তার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ের অর্থ বোনাস খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মাঝে প্রধান অনুষ্ঠান শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বোনাস হিসেবে তিন কোটি বিশ লাখ টাকা পেলেও খেলোয়াড়রা দলের পক্ষ থেকে জানাবো নাচের একটি অংশ বর্ণার্থদের সহায়তা দেওয়ার ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল এখনকার আয়োজনে ধন্যবাদ থাকার জন্য